الله اكبر. امشي راسك يا زلمه. الجوادي في الجوادي. الله الله تغير بوتي. শনিবার 7ই অক্টোবর ইসরায়েলের ওপরে ভোরবেলা কোনো রকম সময় না দিয়ে একেবারে অতর্কিতে হামলা চালায় ফিলিস্তিনি জঙ্গিরা।
মাত্র 15-20 মিনিটের মাথায় একের পর এক রকেট হানায় কার্যত কেঁপে উঠে ইসরায়েল। তার কারণও ছিল সাময়িকভাবে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম ফেল করে যায়। অল্প সময়ের মধ্যে 5,000-7,000 রকেট আছড়ে পড়ে, চূর্ণ বিচূর্ণ হয়ে যায় গাজার সীমান্ত এলাকায় দক্ষিণ ইসরায়েলের একের পর এক বাড়ি। এদিকে সেই সুযোগে গাজা সীমান্ত পেরিয়ে দক্ষিণ ইসরায়েলে একের পর এক বাড়িতে ঢুকেও পড়ে ফিলিস্তিনি জঙ্গিরা। বাড়ি থেকে সাধারণ নাগরিকদের বের করে নির্বিচারে হত্যা শুরু করা হয়। ফিলিস্তিনি জঙ্গিদের হামলার সেরকমই একটি ভিডিও প্রকাশ করেছেন ইসরায়েলের সেনা। তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই ভিডিও প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে দুপক্ষের হামলার ভিডিও। গুলি লড়াই তো বটেই, দেখা গিয়েছে হ্যান্ড রকেট দিয়ে রকেট ছোড়া, সবকিছুই সুন্দরভাবে দেখানো হয়েছে ভিডিওতে। এমনকি দক্ষিণ ইসরায়েলের বাড়িগুলিতে ঢুকে কি নৃশংসভাবে একটি কুকুরকে গুলি করে মারা হলো তাও দেখানো হয়েছে। এরপর বাড়িগুলি থেকে ইসরায়েলের সাধারণ নাগরিকদেরকে বের করে এনে বন্দি করা হয়েছে। এছাড়া সুন্দর সাজানো বাড়িগুলিতে আগুন ধরিয়ে দেবার ভিডিও সামনে এসেছে। এই সময় আবার আল্লাহু আকবার স্লোগান দিতেও দেখা গিয়েছে ফিলিস্তিনি জঙ্গিদের। এভাবে নিরীহ মানুষদের উপরে হামলা চালানোর জন্য কোনোভাবেই অনুতপ্ত নন, হারাম পৌষাচিক উল্লাসে ফুটে উঠেছে এই ফিলিস্তিনি জঙ্গিদের চোখে মুখে। আসুন আরো একবার দেখে নিই ইসরায়েলি সেনার পাঠানো সেই ভিডিও। আল্লাহু আকবার! Thank you.
পরবর্তী আপডেট অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।